নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের কাছে আজকে। গ্রাম, আমরা গ্রামে থেকে যেই রকম আমরা সব কিছু মানে গ্রাম উঠিয়ে নিয়ে এসে রান্না করি, খাই, সেই ধরনেরই একটা রেসিপি। কচু পাতা বা কচুর ডেন্টি আছে অল্প অল্প ছোট ছোট, তা আমি একসাথে কচু পাতা কচু ডেন্টিগুলো সব কেটে নিয়েছি, এই যে কচুর ডাটাগুলো, এই যে, তা আমি আজকে রান্না করব এই কচু পাতার শাক। কচু পাতার শাক রান্না করতে লাগছে, এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ, আর এতে আমি আম দেব, বেশ একটু টকটক লাগবে, ভালো লাগবে আম। আমি কাঁচা লঙ্কার সাথে একটা নিয়েছি, এই লঙ্কাও একটা নিয়েছি, ভীষণ ঝাল সব দিয়ে আমি রসুন আর লঙ্কা একসাথে থেতো করে নেব। তার সাথে লাগছে আপনার কাল জিরে, সাদা জিরে, তারপরে লাগছে সাদা জিরে নেব, শুকনো লঙ্কা নেব, তারপরে লবণ, হলুদ, চিনি সবই তো রয়েছে, তাই এবার আমি এর মধ্যে করে আমি থেতো করে নেব রসুন আর লঙ্কা। আমি খানিকটা রসুন একটু বেশি করেই দেব, আর এই যে কাঁচা লঙ্কা এটা দেব, আর এই লঙ্কাটা আমি পুরোটা দেব না, এই লঙ্কা আমি একটা টুকরো করে নিয়ে দেব। তারপরে আরেকটা রেসিপিতে আমি লঙ্কাটা দেব, এই যে এতটুকু দেব, নালে ঝাঁজে খুব গণ্ডগোল। তা আমি এখন এগুলো থেতো করে নেব, থেতো করে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার করব। কড়াই গরম হয়ে গেছে, আমি আজকে সাদা তেলে রান্না করব। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরে, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তোদের কাছে তোদের কাছে বাড়ি গেছে, কাঁঠাল কাটবি, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, আরে কোথাও গিয়ে একটু লুজ হয়ে গেছে মশলাটা, হয়ে গেছে। এবার আমি কচুর শাকগুলো দেব, এগুলো ছোট ছোট কালো কচু, এটা খেতে ভীষণ ভালো লাগে, আমি সব দিয়ে রান্না করি। একদম কমে গেছে, একটুখানি হয়ে গেছে একদম। এইবার আমি আমগুলো দেব, আমি দুটো আঁটি দেব, আঁটিটা খেতে ভালো লাগে। এবার আমগুলো আমি দিয়ে দিলাম, আমগুলো দিয়ে আমি নাড়বো না,
এই রকমই আঁচ কমিয়ে চাপা দিয়ে দেব ভীষণ ভালো লাগে ভীষণ ভালো অল্প ঘি দিয়ে রে এবার আমি একটা ঢাকা দিয়ে দেব আঁচটা কমিয়ে দিলাম ব্যাস এবার আমি ঢাকনাটা খুলে নেব এই কথা দারুণ সেদ্ধ হয়েছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিনি দেব একদম চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে রান্না করলে পরে খুব সুন্দর নিজে নিজেই দেখুন কি সুন্দর হয়ে গেল এই এইখানে প্রচুর কচু শাক উঠিয়ে আনিস তো একদম হয়ে গেছে সুন্দর হয়ে গেছে একদম এবার আমি নামাবো এবার নামিয়ে নেব হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে নিলাম একদম খুব সহজ খুব সহজ সুন্দর রেসিপি গরম ভাতের সাথে মনু তো এখন গরম ভাতের সাথে খাবে গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগে হয়ে গেছে এইবার আমরা এই যে এঁচোর কেটে নিয়ে বদি এঁচোর কাটছে আমিও সে একটু হাত লাগালাম তা এখন আমি রান্না করব এখন রান্না করব না আমি এটা রেডি করে রাখছি এই এঁচোরটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর আমার কচু শাকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন লাইক করবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমাদের গ্রামের তুলে আনা কচু শাক কীরকম লাগলো তা ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন